السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى وإذا كري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال تعالى وقال وقال الذين كفروا لا تسمعوا لهذا القران الغوف لعلكم تغلبون وان عباد ابن سامت ان رسول رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال قال لا صلاه لمن لم يقرا بفاتحه الكتاب وان وان زيد ابن ثابت قال من قرأ خلف الامام فلا صلاه فلا صلاه له আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র দেয় বেশ কিছুদিন বেশ কিছু দিন যাবৎ বললে ভুল হবে আমরা প্রতিনিয়ত দেখছি যারা কোরআন এবং কথা বলে এবং কোরআন এবং মতো আমল করার করে এবং আমল করার জন্য তাকিদ দেয় তাদের পিছে পিছিয়ে এক শ্রেণীর লোক বুঝি হোক না বুঝি হোক লেগে গেছেন গতকাল আগে দেখলাম একজন ভালো একজন আলেম খুব সুন্দর আলহামদুলিল্লাহ কথা বলতে খুব ভালো এক পর্যায়ে বলতে বলতে ওনার কাছে ওনার মুসল্লিরা নাকি বিচার দিয়েছেন যে পাশে কিছু শ্রেণীর লোক ইমামের পরে সুরে ফাতে পড়ে তাদের ফাতে আওয়াজে আমরা ইমাম সাহেবের এই আওয়াজে ইমাম সাহেবের কোনো কেরাত আমি শুনতে পাই না এক কথায় বলতে 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 ইমাম সাহেব শ্রদ্ধা ইমাম সাহেব বলছেন তারা যদি এর থেকে বিরত না হয় তা তাদেরকে মসজিদে আসতে দেওয়া যাবে না মসজিদ থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না যদি আমার ভুল না হয় আপনারা শুনে নেবেন অথচ আল্লাহ রব্বুল আলম বলছেন সুরাতুল বাকারার ওমান আজলামিদাল্লাহ ওর মতো জালিম কে হতে পারে যে আল্লাহর গড় মসজিদে এবাদত করতে বাধা দেয় এই আয়াতটা কিন্তু বাংলাদেশে যারা হকানি ফির দাবি করে তারাও কিন্তু পরে বলে আমরা মসজিদে জিকির করি আম করে বাধা দেয় কারা বাধা দেয় লামা বাধা দেয় তো আমরাও একটা পড়ি যে তারা বাধা দেয় আসলে মূলের অর্থ কী বলে হলো রসুল সাল্লাহ আলসালাম যখন কোরআন নাজির হলো যখন নামাজ শিক্ষা দিয়েছেন সাহাবি আজমাইনকে তখন এই হারামে নামাজ পড়তে বাধা দিয়েছেন আবু জাহেল ওদবা সঙ্গীরা এটা আমরা সবাই জানি ওটা নারী বুড়ি রাসুল সাল্লাহামের ঘাড়ের রূপে এনে দিয়েছেন ফাতেমা রাধি আল্লাহ তালা আহ সরে এসেছেন কথা সেটা বলতে চাচ্ছি না আপনি বেদাত করছেন জিকির করতেছেন লাফিয়ে লাফিয়ে জিকির করেন কোরআন হচ্ছে কোথাও নাই চুরা আরব দুইশো পাঁচ তোমরা চুরা আরব পঞ্চান্ন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলছেন জিকির করো মনে মনে বিনয়ের সাথে মনে মনে এখন আমরা এটা সতর্ক করছি ভাই আপনি পড়েন অসুবিধা নাই কিন্তু আমরা সতর্ক করছি জাতিকে জানাচ্ছি এই আমাদেরকে এখন প্রভা কান্ডা চালাচ্ছেন যে আমরা নাকি মসজিদে করতে বাধা দিই দেখা যাবে সেদিন কাল কেমতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ কার কত দুঃখ দূর যাই হোক এখন সুরা ফাতিহা পড়ার ব্যাপারে আমাদেরকে বলছে কি যে যারা সুরা ফাতিহা পড়বে ইমাম এক কথা সুন্নতি পদ্ধতি যারা পড়বে তারা মসজিদে আসতে পারবে না এখানে যে কথা বলছেন আন ইবনে সামেদ রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতুল কিতাব উবাদা বিন সামেদ রাদিয়াল্লাহু বলেন থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না সহিহ বুখারী হাদিস স্তম্বর সাতশত ছাপ্পান্ন প্রথম খণ্ড একশো চার পৃষ্ঠা ইসলামিক পাউন্ডেশন বাংলা সাতশত বিশ এবং দ্বিতীয় খণ্ড একশত নয় পৃষ্ঠা আজান হদ্দায় অনুচ্ছেদ পঁচানব্বই শহীদ মুসলিম এক প্রথম খণ্ড একশত উনসত্তর মুসলিম হাদিস নশো এক নয়শো দুই নশো তিন নশো ছয় নশো সাত ইসলাম সাত শত আটান্ন সাতশত শত উনষ সাতশো ষাট সাতশত মেশকাত হাদিস নম্বর আটাত্তর হাদিস পৃষ্ঠা নম্বর আটাত্তর হাদিস নম্বর আষ্টশো বাইশ আষ্টশো তেইশ বঙ্গন মেশকাত হাদিস নম্বর সাতশত পঁয়ষট্টি সাতশত ছেষট্টি দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর দুইশত বাহাত্তর পৃষ্ঠা সালাত ও ক্রীড়াতে পাঠ করা অনুচ্ছেদ এতগুলো হাদিস থাকা সত্য আপনি আমাকে বলতে পারেন নিরুবির সাথে সুন্দর করে যে ভাই এমনি কোনো বা আসতে পারে যারা যদি বাস্তবে কেউ যদি এত উঁচু পড়ে আল্লাহ রসুল সাল্লাহ বলছে তোমার নাফসিকা মনে মনে পড়ো মনে মনে মানে যার কারো ক্ষতি না হয়েছে তোমাদের তুমি শুনতে পারো এতটুকু যদি বাস্তবে কেউ উচ্চ স্বরে বেশি উচ্চ স্বর পরে অবশ্যই এটা গ্রহিত কাজ তবে গ্রহিত কাজ যদি হয়ে থাকে আপনি তাকে সংশোধন করতে পারেন সুন্দর ভাষা আপনি আলে মানুষ সুন্দর ভাই এমনি না বা বাবুরে এমনি না এমনি করো কিন্তু আপনি কিভাবে বলতে পারলেন যে তাকে মসজিদ থেকে বের করে দেহ মনে রাখবেন মনে রাখবেন আপনি আজকে আমাকে বলছেন মসজিদ কোরআন এবং মানার কারণে আমাকে বলছেন মসজিদ থেকে বের করে দিবেন তো আল্লাহ রব্বুল আলমিনও সেদিন আপনাকে আমাকে যে তার মসজিদ থেকে কোরআন এবং সুন্না মোতাবেক আবাদত করার কারণে মসজিদ থেকে বের করে দিতে আদেশ করেছে তবে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সেদিন হাউজে কাউসের থেকে ধাক্কা

উম্মত আমার নিকট হাউজের ফানি পান করার জন্য উপস্থিত হবে আর আমি মানুষকে হাউজ হতে ঠিক ওইভাবে বিতাড়িত করব যেভাবে মানুষ নিজ ওট হতে অন্যের লোকের ওটকে বিতাড়িত করে হাদিসের কথা হচ্ছে হা ইমিন আসহাবি, ফায়ু জিবুনি মালাক ফায়াকুলু ও হাল তাদেরি মা আহ দাসু বাদাক। যখন তাদের মধ্যে হাউজে আমি বলছেন কাউসারে সর্বপ্রথম আমার হাতে যারা পানি পান করবে তারা বছর যে কোনো কোরআনে বলছেন যে আল পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবো বছর হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে পিপাসা লাগবে না এক শ্রেণীর লোক পানি পান করতে আসবে আমিও চিনবো তারাও আমাকে চিনবো এমন অবস্থা তাদের মধ্যে আমাদের একটা দেওয়াল পড়ে যাবে আমি বলবো ফেরিকে বলবো মান আসাবি ফায়ু জিবুনি মালাক ফায়াকুলু রাসুল সাল্লাম বলে এরা তো আমারই সাহাবি এরা তো আমারই লোক তখন ফুহেরসারা বলবো ওয়াল হাল হাল কাদরি আপনি জানেন না মান আ মা আহ দাসু বা জালিক আপনি চলে আসার পরে আপনার শরিয়াতে রেখে আসা দিনের মধ্যে কীরকম নব আবিষ্কার করছেন তখন রসুল সাল্লাহ সোহকান সোহকাল লিমান গাইয়ার আমিন বাদি সোহকান সোহকাল লিমান বাদ্দাল আদিন বাদি দূর হ দূর হয় খান থেকে আপনি যদি বেশি উচ্ছস্বরে বলে বলতে পারেন হ্যাঁ ভাই হ্যাঁ সুরে ফাতিয়া ইমাম পড়তে হবে কি হবে না তিনটা মত আছে এক জেহারি সহরি কোনো অবস্থাতেই ইমামের ফিসে পড়া যাবে না এর কোনো এটা বাদ আরেকটা আছে জেহারিস নামাজে পড়া লাগবে না সিররি নামাজে পড়তে হবে আরেকটা আছে জেহারিস উভয় নামাজে পড়তে হবে অবস্থা উভয় অবস্থায় সুরা ফাতে পড়তে হবে ইমামের ফিসে সহি দলিলগুলো ইনশাল্লাহ সামনে ফেস করার চেষ্টা করবো আমা ইল্লা বিল্লা আপনি বলতে পারেন যারা বলছে জেহারি নামাজে পড়তে পারবে না তাদের দলিল হলো সুরাতুল আ আর দুই শত নম্বর আমাদের জানতে হবে কোরআন যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটাকে আরবিতে বলে শানে নজুল এই সুরা আরবের দুইশো চান্নব্বই একটার প্রেক্ষাপটে নাজিল হয়েছে সুরাতুল হামিন হামিন সেজদা ফুসিলাত এই আয়াত দুইটা নাম আছে ফুসিলাত বা হামিন সেজদা হামিন এই দুইটা সুরার মধ্যে দুইটা নাম আছে একটা সুরারই ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অকাল আল্লাহ জিনা কাভারুল্লাহ তাসমাউলি হাজাল কোরআন ওয়াল গাউফিল আল্লাহ কুন যখন কোরআন তেলাত করা হয় কাপড়রা সলা পরামর্শ করলো রাসুল সাল্লাহ আল্লাহ যখন আয়াত পড়তেছেন কোরআন তেলাত করতেছেন কাপড়রা আলাস দেখলো যে যত বেশি কোরআন শুনতেছে তত বেশি কাপের মুশ্রিকরা ইসলামে দীক্ষিত হচ্ছে ইসলামে গ্রহণ করছে তখন কাপড়রা আলোচনা করল বৈঠকে করল বৈঠকে কি সিদ্ধান্ত হলো ওই সিদ্ধান্তটা আল্লাহ ফাঁক জানিয়ে দিল সিদ্ধান্ত হলো যে অকাল আল্লাহ জিনা কাপড়ু লা তাসমা পাওনা হাজাল কোরআন তোমরা শুনো না বরং শুনবে না তো শুনবে না যারা শোনার ইচ্ছা করে তারা যাতে শুনতে না পারে ওয়াল গাউ হট্ট করো করো চিল্লাচিল করো বাড়াবাড়ি করো লাল্লা কুম তুগলিব যারা তোমরা বিজয়ী হইতে পারো তার মানে যারা শোনার ইচ্ছা তারা যাতে শুনতে না পারে এই হাতে ফেকাবাটা আল্লাহ ওয়াই যা কুরিয়াল কোরআন যখন কোরআন তালাত কর তোমরা শুনো চুপ থাকো হট্টগোল করবে না এই আয়াতটার ব্যাপারে বেশিরভাগ বিদ্যামসের সানে নজুল

একটা সন্তান বা একটা বকরি বাচ্চা এক কথায় গর্বচ্যুত একটা বাচ্চা যদি পূর্ণাঙ্গ বয়সে না হয় এর আগে বের হয়ে থাকে গর্বচ্যুত্ত এই গর্বচ্যুত্তের সাথে ওলা আমরা তুলনা করছেন যে সুরে ফাতিয়া না পড়লে তার নামাজ অপূর্ণাঙ্গ হাদিসটা যেটা বললাম যে রাসুল সুলসমান যে এবং রাসুল সেই হাদিসে বলছেন যে উত্তর তিনি বললেন তুমি চুপি চুপি পড়ো কেন আমি রাসুল সুলকে বলতে শুনেছি আল্লাহ তাল্লাহ বলেন আমি সালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত হয়েছি বান্দা আমার জন্য সেই প্রশংসা যা সে চাইবে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সৌমের প্রতিপালক তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমার প্রশংসা করলো হামিদ আলী রব্বি বান্দা বল বান্দা আমার প্রশংসা করলো এইভাবে আল্লাহ পাক বন্দার সাথে কথা বলেন কথা বলে রাসুল সালাম সে আফজাল উদ্দা আলহামদুলিল্লাহ এমনকি সুরাতুল হিজরের সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলছে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাকে সাত আয়াত বিশিষ্ট বারবার একটা দিছি সেই সুরের নাম আছে সাবুল মাসানি সুরেফা অনেকগুলো নাম আছে আজকে আপনি যদি আপনার সাথে একতাল সেটা অন্য কথা কিন্তু মসজিদ থেকে বের করে দেওয়ার ক্ষমতা আপনার নাই পৃথিবীর নাই কারণ এই মসজিদ হয়েছে আল্লাহর ঘর সুরা যিনি উনিশাল এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে কাউকে বাজতে পারে না পৃথিবীতে আমাদের যারা আমরা সহি আমাদের একটা মসজিদ থেকে যদি কোন পৃথিবীর কোনো মানুষ সমস্য প্রবাণ করতে পারে যে আমরা কাউকে বেরিয়েছি সবাই নমাজ পড়তে আসে আমরা পারলে তাকে বুঝাই এতটুকু সুন্দর ভাষায় বুঝাই কিন্তু আপনারা কি শিক্ষা দিলেন যে মসজিদ থেকে বের করে দাও তাই আমরা ওই যে রসুলসল সোহকান সহকান লিমান গাইয়ারামিমবাদী সোহকান সোহকান লিমান বাদ্দালা দিনবাদী রসুল সাল্লাহম আছে যদি তোমার ওটের ফালে যদি অন্য ওটা আসে পানি খাইতো যেভাবে তুমি তারা করো ঠিক তোমাদেরকে সেইভাবে তারা করবে রসুল সাল্লাম হাদিস যখন ছেড়ে দিলে সুতরাং আমাদেরকে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসগুলোকে আমার মানতে হবে এরপরে আরেকটি হাদিস হলো যে আরেকটি হাদিস আছে যে আনজাবের বিন আবদুল্লাহ কল কন্যা নাফ রাউফি জুহুরি যে জাবর ইবনা আব্দুল রাজিল থেকে বর্ণিত আমরা জুহর সালাতে আসেরে প্রথম দু রাকাত ইমাম ফিসি সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পাঠ করতাম আর পরের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পাঠ করতাম এভাবে সুরা ফাতিহার যে গুরুত্ব রসুল সাল্লাহ আলিয়াল্লাম দিয়েছে আজকে হ্যাঁ আমি যে হাদিসটা পড়েছি আন যায়দ ইবনে সাবেদ কল মান করাহাল পল ইমাম ফালা সালাতা যায়দ বিন সামিত্র রাজুর থেকে বর্ণিত যে ইমামের পিছে কিছু ফরবে তার সালাত হবে না তাহাকিক বন্নতি জাল দাহা মিত্তা আপনারা দলিলটা পাবেন এর দলিল পাবেন হলো ইরওয়াল গালিল 503 সিলসিলাতে যায়ফা হাদিস নম্বর 900 তিরানব্বই এ হাদিসটার একেবারে জাল মিথ্যা জৈব এর আছে জাবর ইবনে আবদুল্লাহ জিলতে বর্ণিত যে ব্যক্তি এক রাকাত সালাত আদায় করলো অথচ সুরা ফাতিয়া পড়লো না তার সালাত হবে না তবে ইমামের পিছিয়ে থাকলে হবে বর্ণনাটি জৈব এবং ইমাম দারাকর্তী বলেন এটা বাতিল বর্ণনা মালের থেকে বর্ণিত হয়নি মূলত তবে ইমামের পিছিয়ে থাকলে হবে অংশটু ত্রুটিপূর্ণ হাদিসটা পাবেন সিরাজ জৈবা পাঁচশত একানব্বই আলভানি বলেন এ হাদিসটার সহি নয় যাই হোক এইভাবে এখতালাত থাকতে পারে মানুষকে সুন্দরভাবে বুঝাইতে পারেন কিন্তু মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার কারণাই যাই হোক দীর্ঘায়িত বক্তব্য দিলে অনেকে শুনবে না সরসংক্ষিপ্ত বক্তব্য আছে সেদিন আল্লাহকে ভয় করুন যে ইমাম সাহেব যে মুফতি সাহেব যে ফতোয়া দিয়ে বলছে তাকে মসজিদ থেকে বের করে দাও আল্লাহ রব্লা সেদিন মানুষের মুখমন্ডল যখন জাহান নামে পালুট করে বাজা শুরু করবে তখন চিৎকার দিয়ে বলবে যে আয় আল্লাহ যদি আল্লাহকে মানতাম রসুলকে মানতাম কতই ভালো হইতো আমরা বল আল্লাহ অকাল রব্বান আয় আরব ওই যে হুজুর বড় হুজুর মুক্তি দেখছেন এই বড় হুজুর আমাকে পথ ভ্রষ্ট করছে বিপদগামী করছে সাধারণ লোকগুলোকে আপনি শিখাইছেন মসজিদ থেকে আজকে এই লোকগুলো নাজুম নাম কারণে মানুষের সমাজে গণ্ডগোল ফাসাদ করে যাই হোক আমাদের অনুরোধ থাকলো সকলের প্রতি যারাই উস বেশি উচ্চস্বর পড়বেন না আর সবিনয় কথা বলবেন জগরা ফাসাদ করবেন না আমাদের যতটুকু চেষ্টা আমরা সহি মতো আমল করার চেষ্টা করবো ঝগড়া না বিনয়ের সাথে বলার চেষ্টা করুন সেদিন আপনার সাথে আমার সাথে দেখা হবে যদি প্রকৃতপক্ষে আমরা কোরআন হাদিসকে মানার চেষ্টা করি আল্লাহাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন আল্লাহ কোরআন সৈহাজ আলোকে আমল করা তহিদান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল